بسم الله الرحمن الرحيم প্রিয় সিনেমা দর্শক ভাই বোন বন্ধু আমাদের নতুন ছবি শুরু হতে যাচ্ছে ছবিটির নাম হলো গরিবের মেয়ে গ্রামের পটভূমিতে তৈরি সম্পূর্ণ মৌলিক গল্প এবং ছবিতে অসাধারণ পাঁচটি গান আছে গানটি গুলো সম্পূর্ণ আমার নিজের লেখা নিজের সুর এবং গান গাইছেন স্বরলিপি করিম রাশেদ মোর্শেদ হিরো প্লাস নায়ক প্লাস গায়ক ঠিক আছে আপনারা একটি গীতে দুইটাই দেখতে পারবেন নায়ক প্লাস গায়ক এবং গানটি এখন তিনি গাইবেন চেষ্টা করব আমরা গানটি আপনাদের আনন্দ দিতে সম্পূর্ণ পটভূমি গ্রামের ফোক গান বোঝে না রে অবুস মনটা বোঝাইলে সে বোঝে না হ্যাঁ একটা দরদি প্রেমের গান খুবই সুন্দর গানটি প্লিজ যদি শোনাইতেন আমাদের থ্যাংক ইউ ভাইয়া আমি দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে একুশে ফেব্রুয়ারি 2020 এর বাংলা ভাষা শুধু নয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি এবং গ্রেটফুল টু রফিকুল ইসলাম খান ভাই উনি আমাকে এই সুযোগটি দিলেন গানটি গাওয়ার অভিনয় করার অ্যান্ড্রু কিশোর দ্বারে গান গাওয়ার কথা ছিল দাদা অসুস্থ হয়ে পড়ার কারণে হয়তো আমরা পাইনি তবু আমি আশা করব যিনি সুস্থ হয়ে ফিরে আসুক আমরা আরো ভালো গান পাবো ওনার কাছ থেকে আমি শিল্পী হিসেবে সংস্কৃতির মধ্যে বেঁচে থাকতে চাই ভালোবাসার সাথে উজ্জ্বল আহমেদ ভাই প্রডিউসারকে থ্যাংক ইউ জানাই ওনার উদ্যোগের কারণে আমরা কাজটা করতে পারলাম তো আশা করছি সামনে আরো মানুষ পাবো আমরা এই 21 ফেব্রুয়ারিতে এই গান দিয়ে এই সিনেমার মহরত করছি আশা করছি যে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন শুনুন আমরা সবাই মিলে এখন একটু গানটা শুনি ভালোভাবে গাইতে পারি কিনা লেটস সি ওকে থ্যাংক ইউ বোঝে না রে অবুজ মনটা বোঝাইলে সে বোঝে না কস ভাঙা পাখি আমা হইল অসেনা আশা ছিল তো মাইনিয়া পদ্ম সুখের ঘর মনেতে দিয়া দাগা কইরা গেল প ও আশা ছিল তো মাইনিয়া পদ্ম সুখের ঘনেতে দিয়া দাগা কইরা গেল বুঝি নাই রে দিবা ফাঁকি ছিল না মোর জানা খস ভাঙা পাখি Thank you.
কেন মিশামিশি আমারে কাদা ও আমার মনটা দিয়া কষ্ট ইশুক তুমি পাও তবে কেন মিশামিশি আমারে কাদা তোমায় ভালোবাসায় আমি পাইলাম না রে হিসাব নিকাশ কইরা দেখলাম সবই আমার ভুল বোঝে না রে অবুঝ মনটা বোঝাইলে সে কসবাইয়া পাখি আমা হইলয় সেনা বোঝে না রে অবুঝ মনটা বোঝাইলে সে বোঝে না কসবাইয়া পাখি আমা হইলয় সেনা হাইরে কসবাইয়া পাখি আমার